অতক্ষণ ধরে বসে আছি, এতক্ষণে দেখা পেলাম, ওই যে আসছে হেঁটে হেঁটে বাজার নিয়ে। তোমরা আসল পেতে বসে পড়ছো? তোমরা কি আজকে বিশাল বড় একটা মাছ নিয়েছি গো? তো দেখি কি মাছ নিয়েছি। বড়াই দেখো, আজকে হাটে এত বড় একটা মাছ পেলাম, 3.5 কিলো ওয়েট আছে এটা। এটা সিলভার কাপ মাছ আছে। আজকে পপি এটা রান্না করো। করবো কি দিয়ে করবে? কি আছে? বেগুন আনছি। বেগুন বেগুন দিয়ে খাবে? হ্যাঁ। সাইজটা দেখুন খালি, ওরে বাবারে। আমি দোকানদারকে বলেছি যদি ডিম থাকে, যদি ডিম হয়ে যায় মাছটায়, তাহলে মাছ কেটে ফিরত দিয়ে দেব। আর ডিম হয়ে গেলে এই মাছের কোনো স্বাদ লাগবে না। আর সিলভার কাপ যত বড় হবে তত খেতে ভালো লাগবে। না আমি একা কাটতে পারবো। দিদি আছে, দিদি লেজের দিকে ধরবে, তুমি মাথার দিকে ধরবে। চলো কাটো, আমি হাত পা ধুয়ে নি, আমার একটু কাজ আছে। তুমি করো দিদি, আর তোমরা বসে আছো, আর আমি রান্না কেন করবো? সাইজটা দেখুন খালি, পুরো একদম তাজা মাছ দেখুন, এখনো গায়ের রংটা দেখুন খালি। চলো বাবি, এই যে ছোট ছোট বেগুন আনছি। এত বেগুন তোমরা কাটাকাটি করো, রান্না বান্না করো। তুমি করো না আজকে। হ্যাঁ হয়ে গেল, এতটাই শেষ। ফুলকোটা দেখুন, আমরা দুজনে মাছ দোকানি হয়ে গেছি, পুরো মাছ দোকানি। চলে ধুয়ে নাও একটু জলে, তারপরে কেটে আবার ধুবো। জলে না কেটে যাচ্ছে। দাঁড়াও, তুমি ধরো লেজের দিকে। যদি কেউ মাছ দোকানি আমাদের ভিডিও দেখে হেসে হেসে পাগল হয়ে যাবে। মাছ দোকানিদের কোনো ব্যাপার নাই, একবার ধরবে ফ্যাস করে কেটে দেবে। আমাদের সেরকম ভালো বটিও নয়, আর আমরা বড় মাছ কাটার এক্সপার্টও নয়। বাবারে, হাঁটো হাত তো হড়কে যাচ্ছে, বটি এত ধার দিলাম। এই মাথাটার ওজনই 500-600 গ্রাম হয়ে যাবে বন্ধুরা। শুধু চর্বি বাবা, পেটটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে, সব বের করে দিয়েছি। এত বড় মাছ কাটতে আমার জীবন বেড়ে যাচ্ছে, আমার কোমরে ব্যথা হয়ে গেল। সিলভার কাপের পেটি মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে, আর সিলভার কাপ যত বড় হবে তত ভালো লাগে। মুড়োটা নেব না, বাড়িতে অন্য রেসিপি করে খাওয়া হয়ে যাবে। ঠিকাটা ধরো, খালি চর্বি ভাসছে। ঘষে ঘষে মাছ খুব ভালো করে ধুয়ে নেব। মাই ধুতে ধুতেই বেলা চলে গেল, কখন রান্না হবে? এই দেখুন
আবার ধোয়া হবে, একবার একবার নয় আবার দুবার ধোয়া হবে জলটা ফেললে। অনেক কষ্টে অত বড় মাছ কাটা হলো, ধোয়া হয়ে গেছে, নিয়ে আসো দিদি লবণ হলুদ গুঁড়ো। চার পাঁচ মিনিটের জন্য রেখে দেবো যাতে জলটা ভালো করে ঝরে যায়। বেগুন গুলো কেটে নি, পোকা আছে নাকি ভালো করে দেখে নি। মাছ ভাজার জন্য কড়াই তেল দেব, অনেক মাছ আছে সেই জন্য বেশি করে একেবারে তেল দিয়ে দিয়েছি, সব মাছ ছাঁকা তেলে ভেজে নেব। এই মাছ কিন্তু একটু লাল লাল করেই ভাজতে হবে, তবে খেতে ভালো লাগবে। আমি আজকে বেগুন দিয়ে করব, বেগুন দিয়ে ছাড়াও আলু দিয়েও আপনারা করতে পারেন। আদা রসুনটা মিহি করে বেটে নেব, মাছ লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই মাছগুলো হলে আজকে হয়ে যাবে, কোড়া খুব একটা বেশি বড় নেই তাই সব মাছ রান্না করতে পারলাম না, এগুলোই রান্না করব। ওই একই তেলে নুন হলুদ মাখানো বেগুন ভেজে নেব, বেগুন কিন্তু আমি একদম নরম করে ভাজবো না, একটু শক্ত রাখবো, কারণ এখনো বেগুন ঝোলে ফুটবে, তখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন বেগুন হালকা করে ভেজে নিয়েছি, গায়ের রংটা একটু আলাদা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজার তেলে ফোড়ন করে নেব, পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজ, আদা রসুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু জল দেব, লবণ, মশলা থেকে তেল ছেড়ে গেছে, জল, দিদি আজকে উনানে জাল দিতে বসেছে, আজকে উনান নিমবে না, জাল দিতেই থাকবো। টমেটো কেটে নেব, দেখা যাবে ঝোলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেব,
ভেজে রাখা বেগুন বেগুন আর মাছ দিয়ে কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। বেগুন আর মাছের এই রেসিপির জন্য একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব, গোটা জিরে আর গোটা গরম মশলা। শুকনো কড়াই ভালো করে ভেজে নিয়েছি, জিরে গরম মশলা ভাজার একটা গন্ধ বেরিয়েছে দারুণ, এটা গুঁড়ো করলে আরো ভালো গন্ধ বেরোবে। মাছ তুমি কাটছো? মাছ আমি কাটছি, তুমি কাটছো, আমার দেখেই খিদে পেয়ে গেছে। চলো চলো ভাত নিয়ে আসো, ভাত নিয়ে আসো, জায়গাটা গুছাই একটু। আর আপনাদের দাদা এই যে এই মাছটা ভাজা খাবে রেখে দিয়েছি। দাদু দাদা, আজকে তোমার নাদরি খুব ভালো একটা রেসিপি করেছে, খেয়ে বলবে এটা কি মাছের রেসিপি। দাদু কাটছে দেখো, কেমন হয়েছে? ভালো। মাছের ঝোলটা দারুণ হয়েছে, এই রান্নাতে বেগুন যে গোটা গোটা দিয়েছি তো বেগুনেরও স্বাদ পাবেন আপনারা, আবার টমেটোরও স্বাদ পাবেন। বেগুনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, পুরো বেগুন ভাজা যেরকম স্বাদ পাওয়া যায় ঠিক সেরকমই লাগছে। দাদু কি মাছ খাচ্ছো বুঝতে পারছো? মানে বড় কাতলা মাছ বলে মনে হচ্ছে। তা আপনাদের বলে দিই বন্ধুরা, এটা সিলভার কাপ মাছ, দাদু জানে না। সিলভার কাপ মাছ ছাড়াও আপনারা রুই মাছ, কাতলা মাছ, পোনা মাছ দিয়েও করতে পারেন। খুব ভালো লেগেছে, ভাত দেবো একটু? না না দাদু ভাত, আমি ভাত নেবনি। বড় মাছ ছিল তো সিলভার কাপ মাছটা, দারুণ স্বাদ।